আজকে আমরা ক্লাস 11 এ ইউনিট 1 নিয়ে আলোচনা করব ইউনিট 1 এ আছে সেট রিলেশনস ফাংশন ট্রিগোনোমেট্রি এর মোট নম্বর আছে 18 ঠিক আছে তাহলে আমরা আজকে ট্রিগোনোমেট্রিক রেশিও অফ এনি অ্যাঙ্গেল অর অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস অথবা ট্রিগোনোমেট্রিক ফাংশন এর আমরা এক্সারসাইজ 5 প্রথম যে অঙ্কগুলো আছে প্রথম যে চ্যাপ্টারটা সেগুলোর 9 এ বা 10 এ যে সমস্ত অঙ্কগুলো করেছি সেগুলোর 10 এ সেই তার বিস্তারিত আলোচনা আছে আমরা এই অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল বা ট্রিগোনোমেট্রিক ফাংশন এর যে চ্যাপ্টার এক্সারসাইজ 5 সেটা আমরা আলোচনা করছি ঠিক আছে এই ট্রিগোনোমেট্রিক এই চ্যাপ্টারটা করতে গেলে আমরা প্রথমে জানতে হবে কি ট্রিগোনোমেট্রিতে কি হয় যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা মেজার করা হয় কি বিচার করা হয় অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন রয়েছে কয়েকটি ডিরেকশন चार्टिग्री 270 डिग्री 360 डिग्री एंटी क्लॉकवाइज डायरेक्शन হচ্ছে পয়েন্টেড ডিরেকশন রেডিয়ান কি হবে π/2 π 3π/2 2π তাহলে কি এই ট্রিগোনোমেট্রিক রেশিওটা করতে গেলে আমাদের প্রথমে কি জানতে হবে আমাদের এই যে এটা কি যেটা ফার্স্ট কোয়াড্রেন্ট এটা যে সেকেন্ড কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট যে থার্ড কোয়াড্রেন্ট যে যে ফোর্থ কোয়াড্রেন্ট মানে প্রথম পাদ দ্বিতীয় পাদ তৃতীয় পাদ চতুর্থ পাদ তাহলে এই চ্যাপ্টার অঙ্ক করার আগে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা কি হচ্ছে অর সাইন ট্যান কস অল সাইন ট্যান কস বলা যায় অল সাইন ট্যান কস তাহলে কি ফার্স্ট কোয়াড্রেন্টে কস পজিটিভ কস পজিটিভ এটা হচ্ছে সাইন এর ঘর সাইন পজিটিভ সাইন এবং সাইন এর উল্টো কি কোসে থার্ড অল সাইন ট্যান ট্যান এবং ট্যান এর উল্টো কট আর কে কস কস আর কস এর সেম তাহলে কস পজিটিভ মানে কি হলো অল পজিটিভ মানে সাইন কস ট্যান সে কট কোসেক্স অফ এখানে সাইন আর কোসেক এখানে যে ট্যান আর কট এখানে কস আর সে এটা হচ্ছে পজিটিভ নিজে নিজে আমরা কি বলছিলাম এই যে টেন এম যে অঙ্কটা করেছি সেটা কি জিরো থেকে নাইনটির মধ্যে কি মানে ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে আমরা অঙ্ক করেছি এবার আমাদের এখানে কি পুরো ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্ট এবং এই দুটো সাইড ডিগ্রি পর্যন্ত বা তার বেশি 1070 2000 3000 যে কোনো আমরা অ্যাঙ্গেল নিয়ে এই আলোচনা করতে পারবো ঠিক আছে তাহলে প্রথমে আমাদের এটা মনে রাখতে হবে ওয়াল সাইন ট্যান কস ক্লিয়ার দ্য ওয়াল সাইন ট্যান কস ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলো পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এর ঘর সাইন পজিটিভ হবে থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ হবে আর ফোর্থ কোয়াড্রেন্টে হবে কস পজিটিভ ক্লিয়ার দেন এবার দেখো কিভাবে আমরা ফর্মুলা সেট আপ করব দেখো আমরা টেনে কি দিয়েছিলাম সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কট থিটা সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কোসেক থিটা কোসেক অফ 90 डिग्री माइनस थीटा और सेक थीटा कॉट ऑफ 90 डिग्री माइनस थीटा सो टैन थीटा ये दो को हमरा टेले করেছি ঠিক আছে এবার দেখো পরবর্তী ক্ষেত্রে কি হবে তো দুই আমি এখন বলছি লিখে নাও তাহলে sin 90 डिग्री प्लस थीटा 90 डिग्री प्लस थीटा মানে কি 90 ডিগ্রির সঙ্গে তো একটা সূক্ষ্ম যোগ হয়েছে ঠিক আছে সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ যোগ মানে কি হচ্ছে তাহলে
তাহলে লাইনে যদি 180 ডিগ্রি টু করে থাকে সেই কোয়াড্রেন্টে কার হল সাইন হল তাহলে সাইন থেকে যেটা আসবে প্রোডাক্ট সেটা কি হবে পজিটিভ হবে সাইন থিটা সাইন 90 প্লাস থিটা মানে cos থিটা cos অফ 90 ডিগ্রি প্লাস থিটা তাহলে এটা কার হল সাইন হল তাহলে cos হচ্ছে তাহলে মাইনাস সাইন থিটা যেটা আছে দেওয়া সাইন 90 প্লাস থিটা মানে কার হল সাইন হল যেটা আসবে সেটা কয়টি এটা cos এর ঘর নয় সাইন এর ঘর cos 90 প্লাস থিটা তাহলে cos থেকে যেটা হচ্ছে নেগেটিভ আসবে তুমি tan অফ 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস cot থিটা ঠিক আছে তাহলে আমি তিনটে করে লিখছি সে কোসে কার কোট লিখছে না ঠিক আছে যেটা হচ্ছে তিন সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা cos 180 ডিগ্রি মাইনাস থিটা তিনটে করে লিখো tan 180 ডিগ্রি মাইনাস থিটা দেখো 180 মানে কত এটা 180 মাইনাস মানে কি সেকেন্ড কোয়ার্টারে কি পজিটিভ সাইন পজিটিভ তাহলে সাইন থেকে যেটা আসবে সেটা পজিটিভ আসবে মানে 180 মাইনাস থিটা দেখো 180 মানে কি 2 ইনটু 90 মানে এটা 90 মাল্টিপ্লাই 90 মাল্টিপ্লাই করে ভাঙো তো 2 ইনটু 90 মানে টুকটা কি আছে জোর তো জোর হলে কি হবে কোনো চেঞ্জ হবে না ছবি একে প্রমাণ করা যায় তাহলে কি সাইন থেকে কি আসবে সাইন থিটা তাহলে সাইন থিটা cos থেকে কি আসবে মাইনাস cos থিটা tan থেকে মাইনাস tan থিটা কারণ এটা হচ্ছে সাইন এর ঘর 180 মাইনাস থিটা 180 মাইনাস থিটা মানে কার ঘর সাইন এর ঘর তাহলে সাইন সাইন থেকে যেটা আসবে সেটা পজিটিভ আসবে আর বাকি গুলো কি আসবে নেগেটিভ সাইন এবং কোসেক থেকে পজিটিভ আর বাকি গুলো আছে নেগেটিভ ক্লিয়ার দেখো তারপরে চার সাইন এবার 180 প্লাস থিটা cos 180 ডিগ্রি প্লাস থিটা tan 180 ডিগ্রি প্লাস থিটা তাহলে 180 প্লাস থিটা মানে কি 180 প্লাস থিটা কোন কোটেন থার্ড কোটেন থার্ড কোটেন কি কয়টি tan এবং cot তাহলে tan sin থিটা আসবে কি হবে তাহলে 2 ইনটু 90 মানে মাল্টিপ্লাই জোড় তাহলে চেঞ্জ হবে না তাহলে মাইনাস sin থিটা এর যে মাইনাস cos থিটা tan টা হবে কয়টি tan থিটা যদি tan এর cot tan এর cot তাহলে tan টা হবে কয়টি দেখলা তাহলে 5 দেখো সাইন 270 এসো 270 মাইনাস থিটা cos 270 ডিগ্রি মাইনাস থিটা tan 270 ডিগ্রি মাইনাস থিটা পাই কে লিখে 3 পাই বাই 2 লিখবে তাহলে সাইন 270 মাইনাস থিটা দেখো 270 মাইনাস থিটা থিটা সূত্র তাহলে কোথায় আছে থার্ড কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে কয়টি tan কয়টি তাহলে 3 টু 90 270 মানে 3 টু 90 মানে বিজোড় মাল্টিপ্লাই আর বিজোড় তাহলে কি হবে চেঞ্জ হবে সাইন থেকে cos হবে তাহলে তাহলে হবে মাইনাস cos থিটা মাইনাস sin থিটা আর হচ্ছে tan তাহলে cot থিটা tan এর ঘর tan থেকে যেটা আসবে সেটা হচ্ছে cot থিটা পজিটিভ এবার দেখো 6 sin 270 ডিগ্রি প্লাস থিটা cos 270 ডিগ্রি প্লাস থিটা আর tan 270 ডিগ্রি প্লাস থিটা তাহলে এবার কত আসছে sin 270 প্লাস থিটা 270 প্লাস থিটা এবার কোথায় ফোর কোয়াড্রেন্ট তাই sin 270 প্লাস থিটা ফোর কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট কে কয়টি cos কয়টি তাহলে cos থেকে যেটা আসছে সেটা কয়টি হবে বাকি হবে নেগেটিভ আর 270 মানে কি 3 টু 90 তাহলে বিজোড় মানে চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাস cos থিটা sin থিটা আর মাইনাস cot থিটা তাহলে 270 প্লাস এর কার ঘর cos এর ঘর cos কে যেটা হবে সেটা কয়টি হবে আর বাকি গুলো হবে নেগেটিভ 7 sin 360 এসো 360 ডিগ্রি মাইনাস থিটা cos 360 ডিগ্রি মাইনাস থিটা tan 360 ডিগ্রি মাইনাস থিটা তাহলে 360 ডিগ্রি মানে কি 4 ইনটু 90 4 ইনটু 90 মানে জোড় তাহলে জোড় হলে কি সাইন সাইন থাকবে cos cos থাকবে tan tan থাকবে আর 360 ডিগ্রি মানে মানে কি 360 ডিগ্রি মাইনাস থিটা মানে কোথায় ফোর কোয়াড্রেন্টে ফোর কোয়াড্রেন্টে পয়েন্ট cos পয়েন্ট বাকি সব নেগেটিভ তাহলে মাইনাস sin থিটা cos থিটা মাইনাস tan থিটা ক্লিয়ার তাহলে মাইনাস sin থিটা cos থিটা আর মাইনাস tan থিটা মানে চার এটা যে cos পয়েন্ট এটা sin পয়েন্ট এটা tan পয়েন্ট এটা cos পয়েন্ট তাহলে sin এর পরে sin থিটা যেটা সেটা পয়েন্ট হবে
থার্ড কোয়াড্রেন্টে ক্যান্টিলি সেটা পয়েন্টি আর ফোর্থ কোয়াড্রেন্টে কস্টি আছে সেটা পয়েন্টি আর ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলাই পয়েন্টি ঠিক আছে আট সাইন 360 ডিগ্রি প্লাস থিটা কস 360 ডিগ্রি প্লাস থিটা ট্যান 360 ডিগ্রি প্লাস থিটা রাইট হয়েছে কিন্তু 60 ডিগ্রি প্লাস মানে তো ফার্স্ট কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্টে পয়েন্টি সবগুলোই পয়েন্টি আবার 360 মানে কি 4×90 তাহলে হচ্ছে মাল্টিপ্লাই জোড় তাহলে এটা কি হবে তাহলে সাইন থিটা এটা হচ্ছে কস থিটা এটা হচ্ছে ট্যান থিটা সাইন থিটা কস থিটা ট্যান থিটা এবার দেখো 9 সাইন অফ মাইনাস থিটা কস অফ এর পুরোটাই লিখছি ট্যান অফ মাইনাস থিটা কোসেক অফ মাইনাস থিটা সেক অফ মাইনাস থিটা কট অফ মাইনাস থিটা আর সাইন অফ মাইনাস থিটা মানে কি জিরো মাইনাস মানে কোথায় ফোর্ট কোয়াড্রেন্ট কে কয়টি কস কয়টি আর সেক কয়টি তাহলে বাকি সব নেগেটিভ তাহলে মাইনাস সাইন থিটা কস থিটা মাইনাস ট্যান থিটা মাইনাস কোসেক থিটা সেক থিটা মাইনাস কট থিটা তাহলে এখানে কি হবে কস আর সেক কয়টি হবে বাকি সব নেগেটিভ হবে এটা ভালো করে মনে রাখতে হবে তাহলে অঙ্ক আর সবকে ভুলে যাবে ঠিক আছে তাহলে এটা লিখে নাও দেখো এবার আমরা এই যে এই যে যে ফর্মুলা বললাম 360 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আমরা সমস্তটা ডাইরেক্ট করতে পারবো ফর্মুলা সাহায্যে এবার যদি 360 ডিগ্রি বেশি থাকে তাহলে তোমার 1000 ডিগ্রি 1080 ডিগ্রি 2000 ডিগ্রি 3000 ডিগ্রি এক্সেট্রা এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কি হবে করবে অঙ্কটা তাহলে সেই অঙ্ক করার জন্য একটা জিস্ট দেখো তাহলে আমি যদি এরকম লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু এন ইনটু 90 ডিগ্রি প্লাস আলফা আলফা যে সূত্র মানে এরকম যদি মনে করো আমি যদি বলি 670 ডিগ্রি 670 ডিগ্রি তাহলে কি হচ্ছে থিটা সমান 670 ডিগ্রি তাহলে তবে 90 দিয়ে ভাগ করো 90 7963 675 মনে করো তাহলে 45 তাহলে কত হচ্ছে তাহলে আমরা লিখতে পারি 675 সমান 90 ডিগ্রি ইন্টু 7 প্লাস 45 ডিগ্রি আর এটা কত হচ্ছে এটা হচ্ছে এম আর এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে থিটা এরকম যদি লিখতে পারি থিটা ইকুয়াল টু এম ইনটু 90 ডিগ্রি প্লাস আলফা তাহলে এখান থেকে আমরা কি বলবো এম এম যদি জোর ইভেন হয় তাহলে কোনো চেঞ্জ হবে না চেঞ্জ হবে না মানে কি সাইন থিটা থাকলে সাইন থিটাই হবে কস থিটা থাকলে কস থিটাই হবে মানে যেমন সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা কস 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস কস থিটা সাইন সাইন থিটা কস কস থাকছে যখন জোর করে এন হচ্ছে 2×90 ডিগ্রি আর এ যদি বিজোড় হয় তাহলে অড তাহলে চেঞ্জ হবে মানে কি হবে তোমার সাইন থিটাতে কি হবে কস থিটা হবে যেমন সাইন 90 কস থিটা মানে কস থিটা কস 90 কস থিটা মানে মাইনাস সাইন থিটা কস থিটা হবে সাইন থিটা ট্যান থিটা হবে কট থিটা এরকম চেঞ্জ হয়ে যাবে তাই তো প্রথমে লিখতে হবে এন জোড় না বিজোড় এন জোড় না বিজোড় মানে জোড় হলে যা আছে তাই থাকবে আর বিজোড় হলে সাইন থেকে কস কস থেকে সাইন ট্যান থেকে কট সেক থেকে কোসেক এরকম চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এবার দেখো এবার সাইন টা কি হবে এই যে মাইনাস প্লাস এর ব্যাপারটা এটা এন কে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে থিটা প্রথম পদে থাকবে ফার্স্ট পদে প্রথম পদে মানে সবগুলো কয়টি
অ্যাক্সিস এক হলে থিটা দ্বিতীয় পদে থাকবে, অ্যাক্সিস দুই হলে থিটা তৃতীয় পদে থাকবে, আর অ্যাক্সিস অ্যাক্সিস তিন হলে থিটা চতুর্থ পদে থাকবে। তিনের বেশি অ্যাক্সিস থাকতে পারে না, চার হলে আবার তো ভাগ মিলে যাবে। তাহলে যদি ভার্সেস জিরো হয় তাহলে প্রথম পদে থাকবে, প্রথম পদে মানে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট ওয়ান পয়েন্টে, এক হলে দ্বিতীয় পদে মানে সাইন পয়েন্টে, দুই হলে তৃতীয় পদে মানে ট্যান পয়েন্টে, আর তিন হলে চতুর্থ পদে মানে কস পয়েন্টে। তাই তো, তাহলে এইভাবে আমি দেখি, যেমন এখানে দেখো এটা মিলে দেখি একটা অঙ্ক দেখায় সাইন 675 ডিগ্রি মান পাবে। মানে এটা তো হচ্ছে বেসিক কনসেপশন, তাহলে তুমি সেটা 180 এখানে 180 ক্লাস করে করতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা হচ্ছে বেসিক নলেজ, এর কে এন ইন্টু 90 ডিগ্রি দেখবে, যেহেতু চারটে কোয়ার্ডিনেট ভাগ করেছি আমরা, সেহেতু 90 কে ভাগ করবো। তাহলে এটা হচ্ছে সাইন, তাহলে কি করতে পারি 90 ডিগ্রি ইন্টু 7 প্লাস 45 ডিগ্রি, তাহলে 7 কি জোড়া বিজোড়, 7 বিজোড়। তাহলে প্রথমে কি সাইনটা কি হবে কস, প্রথমে লিখে নিলাম যেহেতু 7 বিজোড় তাহলে সাইন হলো কস। এবার 7 কে 4 দিয়ে ভাগ করলে কত অ্যাক্সিস থাকবে, 7 কে 4 দিয়ে ভাগ করলে তিন অ্যাক্সিস, তিন অ্যাক্সিস কোথায় থাকবে চতুর্থ পদে, চতুর্থ পদে কে পয়েন্টে কস পয়েন্টে, কিন্তু আমার অঙ্কটা নিচে সাইন আছে তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস আমার অঙ্কটা সাইন, সাইন থেকে মানে অঙ্কটা কিসে আছে কি হচ্ছে সেটা সাইন আছে, তাহলে সাইনটা কত হচ্ছে, সাইন তো হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট করছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট মানে কি তিন, মানে ফোর্থ কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্ট কস পয়েন্টে, তাহলে এখানে আমার সাইন আছে তাহলে মাইনাস হবে। এবার কি যে আলফা তাহলে 45 ডিগ্রি, তাহলে মাইনাস কত হচ্ছে কস 45 মানে মাইনাস 1/√2। তাই তো, তাহলে এইভাবে আমরা অঙ্কটা করবো, মানে একদম বেসিক কলেজ থেকে আসবো, কোথায় এটা এনটা কি আছে, জোড় আছে না বিজোড় আছে, বিজোড় থাকলে কি হবে, জোড় থাকলে কি হবে, এন থেকে আর ভাগ করে কত অ্যাক্সিস থাকছে, সে ব্যাপারগুলো আমরা পুরো লক্ষ্য করবো, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আসল ব্যাপার, তাহলে এইটা ভালো করে মনে রাখবো, এই ব্যাপারটা মনে রাখবে, তাহলে সমস্ত অ্যাঙ্গেলটা আমরা ভালো করতে পারবো। ঠিক আছে, দেখো এবার কত অঙ্ক করি তাহলে তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। তো আগে দেখে নিতে হবে যে সাইন, এই যে অ্যাঙ্গেলটা,
অ্যাঙ্গেল গুলো কোথায় আছে, কোন কোয়াড্রেন্টে আছে, সেই কোয়াড্রেন্টে গিয়ে অল সাইন অল সাইন ট্যান কস সেই ফর্মুলা থেকে আমরা দেখে নেবো তার মানটা কয়টা নেগেটিভ হচ্ছে, তো সেইভাবে আমরা মানটা বসে দেবো। ক্লিয়ার? দেখো এক নম্বর, দেখো দুই, সাইন অফ মাইনাস -660 ডিগ্রি, ট্যান অফ 150 ডিগ্রি, সেক অফ মাইনাস 480 ডিগ্রি, সাইন অফ মাইনাস 460 ডিগ্রি, ট্যান অফ 150, সেক অফ মাইনাস 420 ডিগ্রি। দেখো এরকম ভাই, আগে সাইন অফ মাইনাস থিটা মানে কি হয়েছে, মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন 660 ডিগ্রি ফোর কোয়ারেন্ট হচ্ছে ট্যান অফ 1050, মানে ট্যান অফ 1050, আর সেক অফ মাইনাস থিটা মানে কি, সেক থিটা ফোর কোয়ারেন্ট, তাহলে সেক অফ 420। আর এই দিকে নিলাম, ঠিক আছে? এবার দেখো মাইনাস সাইন 90 ডিগ্রি কিন্তু সাপ প্লাস 30 ডিগ্রি, ট্যান অফ 90 ডিগ্রি কিন্তু 11 প্লাস 60 ডিগ্রি। তারপরে দেখো সেক 90 ডিগ্রি 4 প্লাস 60 ডিগ্রি, ঠিক আছে? দেখো এখানে টেন কত, সাত বিজো, তাহলে সাইনটা কি হবে কস, তাহলে আগে কস লিখো, সাতকে চারটে ভাগ তিন, তিন ভাগ শেষ, তাহলে তোর কোর কোর টেন কোর কোর সাইন টেন ডিগ্রি, তাহলে প্লাস হয়ে গেল 30 ডিগ্রি। গণিত ট্যান 11 11 কি বিজো, তাহলে কট হলো 11 কে চারটে ভাগ করে চার দুটা আট, তিন ভাগ শেষ নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস 60 ডিগ্রি কিন্তু সেক, সেকটা চার, তাহলে সেক সেকই থাকবে, জোর তাহলে চারটে ভাগ দিয়ে জিরো, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই করে ঠিক 60 ডিগ্রি, তাহলে কত হচ্ছে কস 30 মানে হচ্ছে রুট থ্রি বাই টু, গণিত মাইনাস কস 60 1 বাই রুট থ্রি, গণিত সেক সেক 60 সেক 60 মানে হচ্ছে
मैंने साइन ऑफ माइनस में माइनस साइन किया अगर माइनस साइन 900 डिग्री अगले साइन 900 का मैग्नीट्यूड लिखते भाई 90 इंटू 10 प्लस 0 डिग्री তার কথা হচ্ছে টেন মানে কি সাইন জোর সংখ্যা তাহলে সাইন সাইন থাকবে আর দশকে চার দিয়ে ভাগ করে চার দিনে আট দুই ভাগ শেষ ভাগ করলে আট করে সাইন নেগেটিভ মাইনাস প্লাস জিরো ডিগ্রি সমান হচ্ছে জিরো ঠিক আছে দেখো পাঁচ সাইন 1795
cos tan 90 plus theta cot theta minus 3 cot theta cos 30 cos 30 root 3 by 2 square plus root 3 by 2 square plus 3 plus 3 plus 3 the plus 3 the 3 3 plus 3 the 3 3 9 3 5 9 3 যদি চার পণ্য এইভাবে অঙ্কটা করবে এখানে তোমার যেহেতু সাইন্টিফিক পর্যন্ত আছে তাহলে নাইনটিন করা দরকার নেই আমরা সাইন্টিফিক পর্যন্ত ক্লাস ম্যানেজ করে সব জানি সেভাবে আমরা করলাম ঠিক আছে দেখো আরেকটা আমরা দেখো তিন সাত ট্যান 25 ডিগ্রি সমান এক্স হলে প্রমাণ করতে হয়েছে প্রমাণ করো tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি বাই 1 প্লাস tan 115 ডিগ্রি সমান হচ্ছে 1 মাইনাস x স্কয়ার বাই 2x এরকম করতে দিয়েছে ঠিক আছে cos x plus cos y समान टू और जो फॉर्म साइन ऑफ बोले साइन ऑफ x plus y समान और दोबारा लिखो बोले तो ये क्या और लगे हमना ये क्या बोला है वो माइनस वन लेस देन उसी का तो साइन x लेस देन टू वन माइनस वन लेस देन टू cos x लेस देन टू वन साइन x और cos x समान के माइनस वन के प्लस वन लाइफ वाले और माइनस इनफिनिटी tan tan के माइनस के प्लस इनफिनिटी লাই করে তাহলে দেখো তাহলে আমরা এখানে কি বলতে পারি যেহেতু cos x plus cos y সমান 2 তাহলে এটা কি হতো ম্যাক্সিমাম cos x সমান 1 আর cos y এর মান 1 হতে পারে তার সাথে সমান হয় আর ম্যাক্সিমাম মান হচ্ছে cos x এর মান sin x এর 1 তাহলে cos x সমান 1 মানে কি cos 0 তাহলে x সমান 0 আর এটা সমান cos 0 আর এক y সমান হচ্ছে 0 তাহলে sin of x plus y sin of x plus y মানে sin of বেসিক নলেজ থেকে অঙ্কগুলো করতে হবে।